নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি এসেছি সরারহাট, এটা ফলতার খুব কাছাকাছি, এখান থেকে মিনিট 10-15 ফলতা, যেটা পিকনিক স্পট হিসেবে খ্যাত। তা আমি যার বাড়িতে এসেছি তার বাড়ির ছাদে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ছাদ। আর এটা একটা বলতে পারি গ্রামের পরিবেশ, আশেপাশে গাছপালা প্রচুর রয়েছে। আর যার বাড়িতে এসেছি তিনি হচ্ছে এই মানুষ সুমন্ত, একজন মানে খুবই অ্যাগ্রেসিভলি পায়রা প্রেমী যাকে বলে, পায়রার জন্য জীবনে অনেক আত্মত্যাগও করেছে, সেগুলো ওর মুখে আমরা শুনবো। আর ওর সঙ্গে রয়েছে ওর কিছু বন্ধু। নমস্কার, আমার নাম সন্দীপ নিয়োগী। আর নমস্কার, আমার নাম বারিক শেখ। আচ্ছা নমস্কার, আমার নাম সমাজজিৎ কাঁঠাল। আর রয়েছে সুমন্তর ছেলে, ক্লাস 4-এ পড়ে, তাই তো? তোমার নাম বলো। আমার নাম ঋত্বিক পাড়ুই। ঋত্বিক পাড়ুই। তা সুমন্ত একজন বলছিল যে ঋত্বিক রোশনের বড় ফ্যান, তাই জন্য ছেলের নাম ঋত্বিক রেখেছে। ঋত্বিক রেখেছি, হ্যাঁ। আর পায়রার বালাতেও ঋত্বিক লেখা আছে। হ্যাঁ, পায়রার বালাতেও ঋত্বিক লেখা আছে। আর ও নাচতে খুব ভালোবাসে, সেই কারণে কি ঋত্বিকে ফ্যান? হ্যাঁ। আর পায়রার প্রচণ্ড ফ্যান, ওর পায়রার ঘর দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে পায়রার ঘর, এটা হচ্ছে পায়রার ঘর। আর এই এই পাশে ও একটা জায়গা করেছে, এখানে পাখি লফট, এখানে ও করেছে পাখি। এখন এটা মানে বাড়িটা নতুন হচ্ছে, এখনও পুরো কমপ্লিট হয়নি। আর এগিয়ে দিকে দেখতে পারেন ও এই যে লোহার অ্যাঙ্গেল কিনে রেখেছে, এখান দিয়ে ও জাল নেট করবে, তাই তো? তা চলুন ওর সাথে কথা বলতে বলতে ওর পায়রা দেখি। নমস্কার বন্ধুরা, আমার নাম সুমন্ত পাড়ুই, আমার বাড়ি ফলতা। আমি আপনাদেরকে আমার ভালোবাসার জিনিস কিছু দেখাতে চলেছি, আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। সুকুমারদাকে অনেক ধরে আমি চেষ্টা করছি যোগাযোগ করার জন্য, অনেকক্ষণ রিকোয়েস্ট করার পরে সুকুমারদা আমার বাড়িতে আজকে এসেছে, আমি খুব খুশি এসেছে। আর আমার সবাই আজকের এই সবে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো, এবারে আমাদের পায়রা শ্যুট শুরু হয়েছে। আমি আপনাদের আমার শখের পায়রা আপনাদের শখ করাতে চলেছি, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই লাল ম্যাডাস, এই দুটো সেট আছে আমার, এই পা দুটো আমার অনেক শখের পায়রা, অনেক দিনের পুরনো পায়রা। এই এর উড়ান, এগুলো গ্রিন আইস আছে, চোখ কালো দানা আছে। এর বাচ্চা নর্মালই মোটামুটি 5 ঘন্টা ওড়ে, মানে এমনি কোনো খাবার দাবার না খায়, সিম্পল খাবার দাবার খায়, ঘন্টা মাঝে করে ওড়ে পায়রাগুলো। আমার নিজের টেস্ট করা আছে পায়রা। দেখুন বন্ধুরা, এই ডানা, এই পায়রার দুম, এই পা, এই ধাড়ি পায়রাগুলো, এগুলো পর কেটে রাখা আছে, এর বাচ্চা আমি ওড়াই। এটা এটা ছেলে পায়রা আছে, মেয়ে পায়রাটা ডেনা, এই এর দুম, বন্ধ দুম একদম। আর এই এর পাঞ্জা, এই পায়রার চোখ, এটা ফিমেল পায়রা আছে, যে পেয়ারটা দেখালাম তারই বাচ্চা। এই একটা সেট, লালেরই সেট, ওরই প্রথম বাচ্চা, এই দুটো আবার সেট, মেল ফিমেলই হয়েছিল, সেই হিসাবেই জোড়া বসানো হয়েছে। এই দুটো আপনাদেরকে একটু শক করাচ্ছি। এই পায়রা দুটো আমি উড়িয়ে টেস্ট করে জোড়া বসিয়ে দিয়েছি, আবার এক জোড়া ধাড়ি করার জন্য সেই হিসাবে লালের জেনারেশান আড়াই জোড়া বাড়িয়ে নিয়েছি, সেই হিসাবে এই পায়রা দুটো সেট করেছি। এই পায়রাটার ডানা, এটা নর পায়রা, এটা নর, এই দুম, আর এই পাঞ্জা, ফুস পাঞ্জা একদম লাল টকটকে। পায়রার একটি ডেনা এই কাঁচি করা আছে। এই পায়রাটির চোখ, পুরো কালো দানা ঠাসা আছে পায়রা, এবং গ্রিন আছে, গ্রিন ভাব আছে পায়রার চোখের মধ্যে। এটা নরটা দেখালাম, ওটা তার মাদা, এই যে ডেনা, এই এর দুম, পুরো বন্ধ দুম, পাঞ্জা, চোখটা দেখুন বন্ধুরা, মাদিটার চোখ এইটা।
এবারে পায়রা দুটো আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি, জোড়া দুটো আপনারা দেখুন কেমন লাগে বলবেন কমেন্টে, কেমন জোড়া দুটো লাগছে দেখুন। এই জেনারেশনে আমার তিন জোড়া ধাড়ি আজ পড়েছি, এটা এক জোড়া ফার্স্ট জোড়া, আর এক জোড়া দেখাচ্ছি আমাকে, আমার কাছে এই লাল তিন জোড়া সেট আছে। আর একটা পেয়ার আপনাদের দেখাচ্ছি, ওই লালেরই সেট, ওর প্রথমবারের বাচ্চা, এরপরে দ্বিতীয় বাচ্চা দুটো দেখাচ্ছি, এ দুটো ধাড়ি করেছি আমি। এই একটি সেট, ওরই বাচ্চা, এরও ওড়া দেখা আছে। এই পায়রাগুলো নর্মালি 5 ঘন্টা ওড়ে, বিনা ডপিং বিনা কোনো খাওয়া দাওয়া, জাস্ট গম খাইয়ে পায়রা 5 ঘন্টা ওড়ে এদের বাচ্চা। এগুলো আমি সব ধাড়ি করেছি সেই জন্য। বাঁ হাতেরটা, এটা মাদি পায়রা আছে, এটা নর্পি পায়রা আছে, এ দুটোই সেট আছে, ওই একই ধাড়ির বাচ্চা আবার সেট করেছে এই দুটো। এই নর পায়রার ডানা, আমি প্রোডাকশানের যে পায়রাগুলো, এগুলো সব ব্রিডিংয়ের পায়রাগুলো সব ডেনা কেটে রাখি, কারণ এই পায়রাগুলো বেরিয়ে গেলে আর পাবো না, অনেক পুরনো লাইনের পায়রা, সেই হিসাবে এই পায়রাগুলো সব ডেনা কাটা থাকে। এই পায়রার পাঞ্জা দেখুন, পুরো একদম জামিনি পাঞ্জা যাকে বলে, একদম ডিপ কালার দেখুন, পায়রার পা একদম ডিপ কালার পায়রা পাঞ্জা, পায়রার দুম দেখুন একদম বন্ধ দুম আছে দেখুন, পায়রা নাড়া দিলেও দুম খুলছে না, এই হচ্ছে এর বৈশিষ্ট্য। আমার এই লাল পায়রার ল্যাচ একদম বন্ধ, আর পায়রার মধ্যে ভাইব্রেশান আছে প্রতিটা পায়রার মধ্যে। চোখটা, এটা একটু গ্রিন দানা আছে, তার উপরে হালকা কালো দানা আছে, এটি নর পায়রা। এই পায়রার ডেনাইয়েরও কাঁচি করা আছে, জোড়াবাদের পায়রাগুলো সব পায়রা কাঁচি করে গেছে, পায়রা বেরিয়ে গেলে আর পাবো না, এই পায়রা অনেক পুরনো পায়রা, অনেক পুরনো জেনারেশনের পায়রা। এখনকার পায়রা আমি দেখছি পায়রা ভাঙিয়ে ভাঙিয়ে, পায়রার মধ্যে আর কিছু নেই, সেই জন্য পুরনো বিট ধরে রাখার জন্য এই যত পায়রা আমি জোড়াবাদের পায়রা আছে সব পায়রার আমি ডেনা কেটে রাখি। পায়রার ব্যালেন্স দেখুন, পায়রা আমি কোথাও ধরবো না, জাস্ট ছেড়ে দেবো, পায়রার ব্যালেন্স একদম বন্ধ ব্যালেন্স, পায়রা খুলবেই না ব্যালেন্স। আর পাগুলো দেখুন, লক্ষ্য করুন পাঞ্জাগুলো একদম জামিনি পাঞ্জা, কোনো কোনো পায়রার যে হালকা পা আছে এরকম নেই দেখুন। চোখটা দেখুন, চোখ পুরো বালির মতো ফেটে ফেটে গেছে, পুরো চোখ জাল হয়ে গেছে দেখুন, পায়রা কত পুরনো পায়রা বুঝতে পারছেন, হয়তো ওরই বাচ্চা কিন্তু অনেক পুরনো লাইনের পায়রা, মানে অনেকদিন ধরে পায়রা জোড়াবাদের মেল ফিমেল আমি আলাদা করে রেখে দিয়েছি। ছেড়ে দেখাচ্ছি পায়রা দুটো খোপের মধ্যে, এই সেটটা, এই নটটা ছাড়লাম, এই মাদাটা ছাড়লাম, আপনাদের শখ করাচ্ছি, আপনাদের কেমন লাগে আপনারা বলবেন। বাঁ হাতেরটা ছেলে আছে, আর ডান হাতেরটা মেয়ে পায়রা আছে, এই দুটো সেট আছে একদম, এই গোলা লাইনের ম্যাড্রাস পায়রা, এও অনেক পুরনো পায়রা আমার। এই নটটার মিনিমাম বয়স হবে 12 বছর এই নটটির, ঠিক আছে, এর বাচ্চা নর্মালি পায়রা 8 থেকে 9 ঘন্টা ওড়ে নর্মালি গরমে। দেখুন বন্ধুরা নটটার ডেনাটা দেখুন, ডেনাটা কাঁচি করা আছে, ওই একটা কথা বললাম যেটা ওই জোড়াবাদের পায়রা সব কাঁচি করে, পায়রার মধ্যে ভাইব্রেশান দেখুন, পায়রা আমি হাত টেনে ধরে আছি, পায়রা পুরো হাত সমেত কাঁপাচ্ছে। পায়রার পাঞ্জা দেখুন, পুরো একদম ডিপ কালার জামিনি পাঞ্জা, এপাশেরও পর কাঁচি করা আছে। এই পায়রার দুম বন্ধ দুমের পায়রা আছে, পায়রা কোথাও ধরা নেই দেখতে পাচ্ছেন তো, পুরো বন্ধ দুমের পায়রা আছে। পায়রাটার চোখটা দেখুন, পায়রার তারার কোল দিয়ে একটা গোল্ডেন কালার রিং আছে, এই পায়রা পুরনো পায়রার বৈশিষ্ট্য হচ্ছে এইটাই, পুরনো পায়রা হলে চোখে তারার কোল দিয়ে একটা গোল্ডেন রিং থাকবে বন্ধুরা, এইটা লক্ষ্য করে পায়রা তুললে আপনাদের পায়রার ব্রেন খুব সুন্দর হবে এবং পায়রা ঘরে ফিরবেও, এই পুরনো পায়রার বৈশিষ্ট্য হচ্ছে এইটা, পায়রার চোখে গোল্ডেন রিং থাকতে হবে। দেখুন পায়রাটা কেমন লাগছে বলবেন কমেন্টে।
এগুলো অনেক পুরনো পাড়া, আমার অনেক ছোটবেলার পাড়া। এই যে এখান সেখান থেকে কালেকশন করা বা এরকম হাটপাট থেকে এরকম কোনো ব্যাপার নয়, এই পাড়া অনেক পুরনো ব্রিডের পাড়া আছে। আমি জাস্ট আপনাকে আমার শখটাকে আমি আপনাদেরকে দেখালাম, আমার পুরনো পায়রা সেই হিসাবে এজ কোনো। এটা কালদুম পেয়ার আমার অনেক, এটাও পুরনো পায়রা অনেক। এই পাড়ার প্রচুর ব্রেন, উড়ান প্লাস ব্রেনও আছে, এর পাড়ার বাচ্চা মিসিং হয় না। একদিন যদি চালে দেওয়া যায় তারপর থেকে আর পাড়া চাল থেকে সরে না এই পায়রা। আমার ডানাতে তার ছেলে পায়রা আছে, বাঁতে একটা মেয়ে পায়রা আছে। এই পাড়ার বাচ্চা মিসিং হয় না, প্রচুর ব্রেন হয় পায়রার। এ পায়রা তাওয়া মিস করে না, যেখান থেকে ওড়ে সেখান থেকেই লাভে, মানে কোনো মিস নেই। পায়রার বাচ্চা একটাও আমার কাটেনি আজ পর্যন্ত, এবং যাকে যাকে দিয়েছি পায়রা, এই পায়রা এই পাড়ার বাচ্চা কারোর কাছেই কাটেনি পায়রা। এই পাড়ার বাচ্চা ডিপে ওড়ে, একদম ছোট হয়ে ওড়ে পায়রা, গিরিবাজ পাড়ার মতো হালকা ল্যাচ খেলিয়ে পায়রা ডিপে ওড়ে একদম। দেখুন কালদুমা সেট পুরো একদম কালপুর কালদুম, যেহেতু ফেস কালদুম নয়, গায়ে টিপ আছে এবং ডেনায়ও একটু একটু কালো আছে, কিন্তু এর বাচ্চা খুব ভালো ওড়ে একদম ডিপে। গিরিবাজ পাড়া যেমন ওড়ে তেমন ওড়ে পাড়া, একদম ডিপের চালে ওড়ে। দুটোই কালদুম পায়রা আছে। পায়রা আমি ছোট থেকে পুষি, পায়রা আমার ছোট থেকে শখ। আমার এখানে বাড়ি নয়, আমি অন্য জায়গায় পায়রা আমার পুষতাম, আমার সেই পুরনো বাড়ি, সেখান থেকে আমরা তিন ভাই, সেখানে পায়রা নিয়ে প্রচুর অশান্তি হতো, প্রচুর ঝামেলা হতো, সেই জন্য সেখান থেকে পায়রা নিয়ে আমি এইখানে নতুন বাড়ি করে চলে এসেছি। পায়রাবাজি করছি, পায়রার দেখাশোনা, পায়রা সব কিছু, একার পক্ষে সব কিছু সম্ভব নয়, এই এতগুলো পায়রা মেনটেন্স করা, আমি থাকি না থাকি সব কিছু আমার বউয়ের ওপরে দায়িত্ব দিয়ে আমি চলে যাই, আমার বউ সেগুলো সবই দেখাশোনা করে। অন ক্যামেরার সামনে আমি সব বন্ধুদেরকে জানাতে চাই, বাড়ির লোক না সাপোর্ট হলে মানুষ পায়রাবাজি এই জায়গাটা যেতে পারে না। আমি এতগুলো পায়রা রেখেছি, আমার বউ, এই আমার বউ প্রচুর আমাকে সাপোর্ট করে পায়রাবাজিতে। আমি না থাকলে আমার বউ খেতে পেতে সব কিছু দেয়, উনি পায়রাও ভালোও বাসে, ঠিক আছে, পায়রা ফায়রা সব কিছু দেখাশোনা উনিই করে, সব কিছু জানে উনি, কীভাবে কখন জল দিতে হয়, কীভাবে খাবার দিতে হয়, সেগুলো সব কিছু উনি মেনটেন্স সব শিখিয়ে দিয়েছি, উনি সেগুলো ক্যাচ করে নিয়েছে, সব কিছু উনি করে আমি না থাকলে। তো বন্ধুরা, আপনারা দেখছেন সুমন্তর পায়রা, তা ও এবছর কম্পিটিশন খেলেছিল, তা সেই কম্পিটিশনের কিছু পায়রা ও বললো যে একটু উড়িয়ে দেখাবে, তা এখন দুপুর হয়ে গেছে মোটামুটি, তা পায়রা কি নামবে? পায়রা নামবে না, সেই জন্য অল্প করে আপনি এসছেন এত দূর থেকে, সেই হিসাবে আপনাকে একটু দেখানো আমার কর্তব্য, সেই হিসাবে আমি আপনাকে চারটি পায়রা ছেড়ে আমি দেখাতে চাই, ঠিক আছে? আচ্ছা, এই পায়রায় গেমে দিয়েছিলাম, এই রং করা আছে, দেখুন এই রং করা আছে, ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাবে খেলেছিলাম, ওই যে ছ পায়রা যে উড়ানটা ছিল ওইটাই খেলেছিলাম, ঠিক আছে, আর রয়্যাল ক্যালকাটা পিজন ক্লাব ওইটাই খেলেছিলাম, দুটো ক্লাবে একদিনে খেলেছিলাম ওই ছ পায়রা। এই যে পায়রার রং লাগানো আছে, এই যে পায়রার রং লাগানো আছে, যে পায়রা এই দুটো, হ্যাঁ তিনটে চারটে, একটা ওয়াই ওনার ওয়াইফের হাতে রয়েছে, একটা ছেলের হাতে রয়েছে, তো চলুন একটু দেখে নিই কেরম ওড়ে। ছেড়ে দিলাম, দেখছেন ওর বোমো করা রয়েছে এখানে, পায়রা মানে কেরম ওড়ে, হাইটে ওড়ে না আপ ডাউন? আমার পায়রা আপ ডাউন করে, মানে মিডিয়াম ছেড়ে একটু মাঝারি সাইজ হয় আবার চলে আসে, আপ ডাউন করে ওড়ে পায়রা, ওটা লাভা করে। এই পায়রা দুটো আমার বউয়ের খুব পছন্দের পায়রা, সেই হিসাবে আপনাদের কাছে আমার বউই এই পায়রা দুটো দেখাচ্ছে। এই পায়রা দুটো আমার খুব পছন্দের পায়রা, এই পায়রা দুটোকে আমি খুব খেতে দিই, খুব ভালোবাসি এই পায়রা দুটো, আমার আমার কাছে নিজের সন্তানের মতো, খুব ভালো লাগে পায়রা দুটো। দেখুন এইটা হাতের, এই হাতেরটা আছে ছেলে আছে, এতটা মেয়ে আছে, ঠিক আছে। এই পায়রা দুটো বাচ্চা খুব ভালো ওড়েও, এবং চটিয়াল পড়ে, এরকম চটিয়াল পড়ে, এরকম সাদা পড়ে, ফিট সাদা চটিয়াল পড়ে। এর পায়রা নর্মাল, এই পায়রার উড়ান আছে ছ থেকে সাত ঘন্টা বাচ্চা এর ওড়ে, জিরো পরের বাচ্চা ওড়ে এর বাচ্চা। এই পায়রার ডানা, এই পায়রার ডানা দেখুন, পায়রা দেখতে পাচ্ছেন ডানা কাঁচি করা আছে, ভারী পায়রা বলে এপারটাও কাঁচি করা আছে, ঠিক আছে। পায়রা বুঝতে পারছেন, পায়রা হাতে ধরে রাখছি কেন, ভাইব্রেশন করছেন,
এই পায়রার ব্যালেন্স, ব্যালেন্সটা দেখুন। আর এই পায়রার পাঞ্জা, পাঞ্জা একদম ডিপ কালার আছে, দেখুন ডিপ কালার পাঞ্জা। এটা ছেলেটা, এটা তার বিউটি। দেখুন বন্ধুরা, পায়রাটা ছেড়ে দেখাচ্ছে, এই দুটো সেট, এই চুটকির সেট, সাদা চুটকি, ওই নর, এই মাদা। অনেক পুরনো পায়রা, মাদাটা পালিয়ে যাচ্ছেন। এই এই নর মাদা, এই সেট আছে পায়রা। সবের বাচ্চা সব সাদা চুটকিই পড়ে, এরকম ফিট সাদা চুটকি পড়ে। আবার কালদুমও বাচ্চা পড়ে এর থেকে, লেজ মাদা আছে ও পায়রা। কেরম সেটটা লাগছে বলবেন কমেন্টে। আমার এই একটি সাদা ফুল সিরা পেয়ার। এই এই পায়রাটার ও বাচ্চা উড়ান আছে। নর্মালি পায়রা এর বাচ্চা গরমে সবচেয়ে বেশি ওড়ে, এই পায়রার বাচ্চা। শীতে এই পায়রা আমি ওড়াই না, এই পায়রা শীতে ওড়ালে পায়রা লাভে না বাচ্চা, সেই হিসাবে গরমে ছাড়া এই পায়রা ওড়ায় না। এই পায়রা দেখুন, হাতে ধরে আছি দুটো পায়রা, দেখুন কেমন ভাইব্রেশান করছে। পায়রার মধ্যে কেমন ভাইব্রেশান আছে বুঝতে পারছেন। এবং পায়রার বডি লাইন খুব সুন্দর, পায়রার সব বাচ্চা ফুল সিরায় আসে, অন্য কোনো কালার পড়েনি। এর বাচ্চার জেনারেশান সবই লেজ বন্ধ আছে এবং পায়রা উড়ানো আছে, প্রতিটা পায়রা উড়ান আছে, পায়রার বাচ্চা মিস নেই এর বাচ্চা। যেহেতু ধাড়ি পায়রা, সেই হিসাবে আর ডানা দেখাচ্ছি না, ডানা কাটা আছে বলে জাস্ট ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটটা, এই ফুল সিরার সেটটা। এটা কেমন লাগবে আপনি বলবেন আপনারা। পায়রাগুলো সব সিঙ্গেল সিঙ্গেল থাকে বলে সেই জন্য মাঝি দিতে একটু মাঝির ভয় পাচ্ছে। পায়রা সিঙ্গেল সিঙ্গেল পড়ে আছে, সবসময় তো বাচ্চা তুলি না, শখের মতো বাচ্চা তুলি, যেমন ওড়ানোর শখ হয় সেরকমভাবে দু চারটে তুলি, আবার বন্ধ করে রেখে দিই, আলাদাভাবে ফেলে রাখি। এই একটা আমার পায়রার লাইন, এটা হচ্ছে কালো জ্যাক, কালপেটিয়া এটা নটটা, এটা কালো নিঝুম জ্যাক পায়রা আছে। বাচ্চা দুটো আমার ঘরেরই বাচ্চা, লাল থেকেই বেরিয়েছে। একটা কালো জ্যাক পড়েছে, একটা হচ্ছে তোমার কালপেটিয়া পড়েছে। এই পাদুর, এটা এটা মেল আছে, এটা ফিমেল আছে, এই দুটোই সেট বসিয়েছি। এটা এখন বাচ্চা তুলেনি, এই নতুন বাচ্চা বসিয়েছি, কীরকম বাচ্চা পড়ে দেখা যাবে। এই পায়রা দুটো আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, এই পায়রা দুটো সেট আমার, লাল থেকেই পড়িয়েছে। এর এই প্রথম এই ডিম পেড়েছে, সেট করেছি নতুন। এর থেকে আমার জ্যাক পায়রা করার খুব ইচ্ছা, সেই হিসাবে এই দুটো সেট বসিয়েছি, দেখা যাক এর থেকে বাচ্চা কী পড়ে। এই পায়রা আমার ওড়া দেখা আছে, এই পায়রা নর্মালি ছ ঘন্টা সাত ঘন্টা উড়েছে, তারপর পরকেটে আমি ধারে করেছি, করে এই জোড়া বসিয়েছি, এই প্রথম ডিম দিয়েছে, দেখা যাক কী বাচ্চা হয়। দেখুন বন্ধুরা, আর একটা আমার সেট, ছাপগা সেট। এই যে আমি খেলেছিলাম এবছর গরমে, এদেরই বাচ্চা খেলেছিলাম, এই ছাপগা লাইনের বাচ্চা। এর বাচ্চা গরমে খুব সুন্দর ওড়ে, গিরিবাসের মতো পায়রা ওড়ে, পায়রা লম্বা লম্বা চালে ওড়ে, এ পুরো ছাপগা পায়রা, মানে ম্যাড্রাসি ছাপগা বলে যে পায়রা। এমনি নর্মালি এর পায়রার বাচ্চা 8 থেকে 9 ঘন্টা উঠছিল, কিন্তু সেই গেমের দিনকে কী হলো জানি না, এই পায়রার বাচ্চা মোটে 6 ঘন্টা 39 মিনিট দম করে পায়রা সেদিনকে লেবে গেছে। কিন্তু এই পায়রা নর্মালি, পায়রা 8 থেকে 9 ঘন্টা আমি উড়িয়ে দেখি দেবো এর বাচ্চা, নর্মালি গ্যারান্টি পায়রা ওড়ে, এর বাচ্চা মিস নেই। কিন্তু ওদিনকে কী হলাম নিজেই বুঝতে পারলাম না, কিছু একটা সমস্যা হয়তো হয়েছিল। এই পায়রাটা খুব বাচ্চা ভালো ওড়ে, দেখুন কেমন লাগে। পায়রা সব কাঁচি করা আছে বলে সেই জন্য ডেনা আর ল্যাস দেখাচ্ছি না, কিন্তু পায়রা সব ধাড়িবাদের পায়রা তো সব কাঁচি করা আছে। বাচ্চা আমার কাছে অনেক আছে, বাচ্চাগুলো দেখালাম না, সব ধাড়িগুলোই আপনাদেরকে সব করালাম। সেটগুলো কেমন হয়েছে, কোনো যদি ভুলভাল হয়ে থাকে, আপনারা যদি কোনো সিনিয়র লোক দেখেন একটু বলবেন, কমেন্টে লিখবেন, যাতে আমি পরবর্তীকালে ওটা এগিয়ে যেতে পারি পায়রাবাজিতে। পায়রাবাজিতে শেখার সেন্স নেই, যেটুকুনি নিজেকে বড় করে বলেও কোনো লাভ নেই। অনেক লোক অনেক কিছু কথা বলে হয়তো, সেরকম মানে বলার আমার ইচ্ছা নেই, কিন্তু মানে যেটুকুনি আমার কাছে আছে সেটুকুনি আপনাদের কাছে তুলে ধরছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখবেন, শেয়ার করবেন ভিডিওটা। যাতে আমার শখটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আমার এই একটা কালপেটি লাইনের পায়রা, মাথায় চুটকি আছে কালো নিঝুমের ওপরে, এটা কালছিরা পায়রা। এরও বাচ্চা ওড়ে নিচের চালে চলে, এই পায়রা একদম ওপরে যায় না, এই পায়রা এক নারকেল গাছের ওপর দিয়ে ছোটে, একদম মানে ও একদম উপরে যাবে না। এই পায়রা শুধু লং লঞ্চ করে, পায়রা 1.5 ঘন্টা করে লং যায় এর বাচ্চা। এইটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে। দেখুন পায়রা দুটো কেমন লাগে,
এই সেট মেল মেল ফিমেল এক জায়গায় থাকে না বলে সেই জন্য সরে যাচ্ছে পায়রা, মেন সিঙ্গেল সিঙ্গেল পড়ে থাকে তো সেই হিসাবে পায়রা সরে যাচ্ছে। খুব রাগি পায়রা এই পাড়ার, এ পুরু একদম পুরো হাত দিতে দেবে না খোঁপে, এত রাগি পায়রা। আর তো ডিম পারলে আর দেখতে হবে না, পায়রার খোঁপে হাত দেওয়াই যায় না, এত রাগি পায়রার মধ্যে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন করছেন, হাত দিলেই হাতে তেড়ে কামড়াতে আসে, দেখুন দেখেছেন তো। কিন্তু গলায় সাউন্ড নেই, না গলায় সাউন্ড নেই, অনেক বয়স হয়ে গেছে তো পায়রার, সাউন্ড চলে গেছে পুরু, আওয়াজ কমে গেছে। 12 বছর প্লাস বয়স আছে পায়রার, অনেক দিনের পায়রা, অনেক এর বা এর পায়রা একদম ওপরে ওঠে না, একদম নর্মাল নিচের চালে চলবে, একদম এক নাটলে আছে ওপর দিয়ে ছুটবে, শুধু অনেক লং লং যাবে, 1.5 ঘন্টা পরে পরে আসবে পায়রা। এটা একটা অন্য জেনারেশনের পায়রা। যে আগে একটা স্কাল শিরা আর একটা মুখ সাদা চুটকি দেখিয়েছিলাম কালনিজন, তারই এই দুটো বাচ্চা, বাঁ হাতের একটা ছেলে আছে, ডান হাতের একটা মেয়ে আছে, একই পেয়ারেরই বাচ্চা, মেল ফিমেল। এই দুটো জোড়া বসিয়েছি, সবে ডিম দিয়েছে, নতুন সেট বসিয়েছি বাচ্চা থেকেই বড় করে। যে হ্যাঁ ওরা দেখায় উড়িয়ে দেখিয়ে তারপর জোড়া বসিয়েছি, কোনো এমনি পায়রা জোড়া বসাইনি আমি, যা পায়রা এ পায়রা কাঁচি করা আছে পর সব পায়রা জোড়া বসি, মানে ওরা দেখিয়ে তারপর জোড়া বসানো, এদের বাচ্চা ওড়াবো বলে, ঠিক আছে। এর যেহেতু মা বাবা অনেক বয়স হয়ে গেছে তো সেই হিসাবে এদের জেনারেশন ধরে রাখার জন্য এদেরকে নতুন করে সেট বসিয়েছি আবার, যাতে পায়রার প্রজন্মটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই যাত্রাকে। সেই হিসাবে প্রত্যেক পায়রার ধারই আছে, এছাড়াও তাদের বাচ্চাদেরকেও জোড়া করেছি আমি রেখে বাড়ির পায়রায়। আমার কোনো পায়রা কালেকশান নেই বাইরে থেকে, সব ঘরেরই বাচ্চা, এগুলো ঘরেই বড় করা। পায়রা দুটো কেমন লাগবে দেখবেন, বলবেন পায়রা দুটো কেমন লাগছে, ঘরেরই বাচ্চা সেট করেছে নতুন, মেল ফিমেল পুরুষ সেট একদম পায়রা। এ পায়রা ডিপে যায় না, নর্মালি নিচেতেই ওড়ে। অনেকে অনেক কিছু কথা বলে, আমি পায়রা যদি কেউ মনে করেন যে পায়রা উড়িয়ে দেখবেন কোনো ব্যাপার নয়, আমার বাড়ি আসবেন পায়রা উড়িয়ে দেখে দেখবেন, কোনো অসুবিধা নেই, শখ করবেন কোনো আমার চাপ নেই, আমি বাড়িতে থাকি, আপনি বলবেন যে পায়রা শখ করতে যায় ওরা দেখতে যায়, কোনো ব্যাপার নয়, যে ধারির বাচ্চা বলবেন সেধারির বাচ্চা আমি উড়িয়ে দেখিয়ে দেবো। এদুটো সেই কালদুম পেয়ার দেখিয়েছিলাম, সেই কালদুমের বাচ্চা এই দুটো, এই দুটো কালদুমের বাচ্চা, সবে এখন 0 পালের বাচ্চা, এখন মানে সবে বাচ্চার ধারি কাছে আলাদা করেছি, সবে 1 সপ্তাহ হয়েছে। এই দুটো কালপুর কালদুমের বাচ্চা, দেখুন এই দুটো কেমন লাগছে বাচ্চা দুটো, এও ওড়াবো বলেই বাচ্চা করেছি, সবে দুটোই কালপুর কালদুম সেম পড়েছে একদম। এই দুটো যে কালো পায়রা দেখিয়েছিলাম তারই বাচ্চা, ছোটো বাচ্চা, এখন চোখ আসেনি এগুলোর, সবে বাচ্চা আলাদা করেছি 1 সপ্তাহ হলো, এও এখন ঘর সেটিং করা নেই, এই পায়রাগুলো সবে বাচ্চা করেছি, এগুলো শীতে খেলবো বলে এগুলো বাচ্চা সবে করেছি। এই দুটো বাচ্চা ওই কালপুর যে কালদুম যে পায়রা দেখিয়েছিলাম তারই বাচ্চা, এই দুটো কালপুর কালদুম বাচ্চা হয়েছে, ওরই বাচ্চা, এগুলো সব শীতের জন্য রেডি করেছি, এগুলো শীতে খেলবো বলে এই বাচ্চাগুলো করেছি সবে, এখন চাল সেটিং হয়নি এখন। যেটা হচ্ছে আমার ওয়াইফ, ইনি আমি থাকি না থাকি পায়রার দেখাশোনা করা, ঠিক আছে, আমি হয়তো কোনো কাজের ব্যাপারে বাইরে গেলাম তখন সেই মুহূর্তে আমার বউই সব কিছু দেখাশোনা করে, সেই হিসাবে আমার বউকে মানে অন ক্যামেরায় সবাইকে সবার সামনে আমার বউকে ধন্যবাদ জানাতে চাই, ঠিক আছে। আমার বউ সত্যিই পায়রার জন্য অনেক কিছু করেছে, আমার বউ যা সাপোর্ট করেছে পায়রাবাজিতে, প্রত্যেকের বাড়ির লোক না সাপোর্ট করলে পায়রাবাজি হবে না, আমার এটা অভিজ্ঞতা আমার দিক থেকে, মানে আমার জীবনে যা ঘটনাগুলো ঘটেছে আর কি, মানে সেই জায়গা থেকে সেই ঘটনাগুলোতে বেরিয়ে আসানোর জন্য বউই সাপোর্ট করেছে, কিন্তু পায়রা আমরা ছাড়িনি, লকডাউনে অনেক সমস্যা গেছে, হ্যাঁ প্রত্যেকের মানুষের লকডাউনে প্রচুর সমস্যা গেছে, পাখি বিক্রি করে দিয়েছি, কিন্তু পায়রা আমার বউ একটাও বিক্রি করতে দেয়নি, সেখান থেকেই ওই পায়রাগুলো ধরে রেখেছি, একটাও পায়রা বিক্রি করতে দিইনি, পায়রা সব আমার সেই থেকে আছে। আচ্ছা আপনার নাম বলুন। আমার নাম ঝুম্পা পাড়ুই, আমি সুমন্ত পাড়ুই এসছি। আমার ছোটোবেলা থেকে পায়রা খুবই ভালো লাগে, আমি পায়রা খুব ভালোবাসিও, আমার বাবা বা কাকার পায়রা ছিল, সেই সূত্রে আমি এখানে এসে আমি পায়রা খেতেও দিই, জল দিই, উনি না থাকলে বা থাকলেও দিই, এবারে আমার খুব ভালো লাগে পায়রা, পশু পাখি খুব ভালো লাগে, গাছপালাও ভালো লাগে। এবারে হচ্ছে আমরা বিশেষ বাইরে কথা বলি, মানে বাইরের লোকের সঙ্গে কম কথা বলি, মিশি কম, কিন্তু এগুলো আমার বেশি ভালো লাগে, এই গাছপালা পশু পাখি মানে যেটাকে বলে আর কি, মানে পশুরা মানে পশুপ্রেমী, ঠিক আছে। সেই থেকে বলতে চাই সবাই মানে পায়রা পুষুন, পাখি পুষুন, গাছপালা লাগান, সবাই সব কিছু শখ করুন,
কিন্তু লোকের সঙ্গে কথা বললে বেশি মনে হয় সমস্যা হতে পারে, কিন্তু এদের সঙ্গে কথা বললে এরা তোমার বুঝবে, তুমি ওদেরকে বুঝবে, ওরা তোমাকে বুঝবে, বেশ ভালো লাগবে। এছাড়া বলছি সবাই পাখি পুষুন, পায়রা পুষুন এবং শখ করুন, আনন্দ করুন। খুব ভালো, তা বৌদির হাতে রান্নাও কিন্তু খুব সুন্দর, আমার ওনার হাতে মাংস খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ বৌদি, উনারাই রান্না করি। হ্যাঁ, উনি কাঠের উনুনে রান্না করে আমাদের খাইয়েছেন, খুব সুন্দর রান্না। আর এটা আমার ছেলে, আর ছেলে ঋত্বিক, আমার ছেলের নাম ঋত্বিক, আমি ঋত্বিকের প্রচুর ফ্যান, সেই হিসাবে আমার ছেলের নামও ঋত্বিক দিয়েছি, পায়রার পায়ের লোগোও ঋত্বিক লোগো করা আছে। থ্যাংক ইউ। আর আমার ছেলে একটা নতুন চ্যানেল করেছে, চ্যানেলটার নাম বলো। বলো, আমার চ্যানেলটির নাম হলো ঋত্বিক পাড়ুই 700। আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন। বাহ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ঠিক আছে দাদা, দাদা সুকুমারদাকে আমাদের বাড়ি আসার জন্য আমার তরফ থেকে থ্যাংক ইউ। সুকুমারদাকে অনেক ধরে রিকোয়েস্ট করছি আমার বাড়ি আসার জন্য, আমি এসেছি আমাদের বাড়িতে আজকে, খুব আমি খুশি নিজের মন থেকে, কি বলবো, মানে বুক ফেটে যাচ্ছে প্রচুর। আমি মানে সুকুমারদার অনেক বড় ফ্যান, অনেকদিন থেকে দেখি আমি, মানে উনি যেই থেকে প্রথমে এসছে মানে এই ক্যামেরার এতে এসছে, সেই থেকে আমরা সব ভিডিও ওনার ফলো করি। হ্যাঁ, দাদার সঙ্গে আমার তখন নিচে বাড়ি ছিল, পায়রা ছাদপাত করতে পারিনি, তো সেই হিসাবে দাদাকে কোনো দিন আসতে বলতে পারিনি। এই রিসেন্টলি মাস তিনেক হলো ছাদটা ফেলেছি, সেই হিসাবে দাদাকে আমন্ত্রণ করেছিলাম, সেই হিসাবে এসছে। আমরা সব পরিবারে দাদাকে স্বাগতম জানাচ্ছি, খুব ভালো লেগেছে, দাদা এসছে আমাদের খুব আনন্দ লাগছে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ বৌদি। আর তোমার পায়রাবাজি আরও এগিয়ে যাক, তোমার জাল হচ্ছে অ্যাঙ্গেল চলে এসছে, আরও তুমি এগিয়ে যাও এই আশা করি। আমার বউ প্রচুর সাপোর্ট করে পায়রাবাজিতে, সত্যি প্রত্যেকের পায়রাবাজিতে একটাই বক্তব্য বলতে চাই, সবাই যেন বাড়ির ফ্যামিলিকে সমাজের সঙ্গে সবাইকে রেখে পায়রাবাজিটা এগিয়ে না, সেটাই ভালো। বাড়ির লোক যদি ঠিকঠাক ঠিকঠাক থাকে, পায়রাবাজি অবশ্যই সাফল্য সে পাবেই, মনে অশান্তি থাকলে পায়রাবাজি হয় না। ওকে, টাটা করে দিন, টাটা বন্ধুরা।